হ্যালো বন্ধুরা তো আজ পাঁচই জানুয়ারি আজ আমার মেয়ের জন্মদিন তো আমি আজ ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে আমি আমার আনন্দ ভালো লাগা মেয়ের জন্মদিনটা শেয়ার করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর দেখো আজ আমি সারাদিন কি করলাম মেয়ের জন্যে কি রান্না করলাম গোপালকে কী ভোগ দিলাম কী না দেখলাম পুরো ভিডিওটা দেখো আর আমার মেয়েকে আশীর্বাদ করোডে বার্থ

তো সেই জন্য আগে বাসন টাসনগুলো পুজোর বাসনগুলো সব ধুয়ে নিলাম মা আমি মিলে দুজনে তারপরে এই দেখো মন্দিরে চলে এসেছি তো মন্দিরে চলে এসে গোপালকে স্নান করিয়ে গোপালকে পুজো করে গোপাল পুজো সঙ্গে সঙ্গে আরও যে ঠাকুরগুলো আছে সবগুলো পুজো করিয়ে নিয়ে তারপর রান্নার কাজে লাগবো তারপরে আমি গোপালকে স্নান করে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে আমার করলে চেপে পড়েছে তো বুঝতেই পারছো এক হাতে করে কোনো কাজ হয় না আর আমি কোনো কিছু করতে লাগলি ও কোলে চাপবি তো আজকে তুমি বকাবকি করবো না ওকে কারণ আজ যেহেতু বার্থডে ওয়াইজ আমার বার্থডে গার্ল তো এই দেখো গোপালকে মায়ের গোপালটাকেও কত সুন্দর লাগছে তো দিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কালকে ডিপ ক্লিনিং করেছিলাম তো খুব ভালো লাগছে মনটাও খুব শান্তি হচ্ছে তো পুজো আমার হয়ে গেল তো পুজো হয়ে যাওয়ার পর রান্না করে চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে এদিকে দিদি সবজি কাটা শুরু করে দিয়ে সারা মানে বার্থডে সে তোকে কিছু বকাপকি করবে না কিন্তু দেখো সারাক্ষণ আমাকে মানে ও রান্না করবে ওর জন্মদিন যেহেতু সবাই কাজ করছে ও কেন একা বসে থাকবে বলো তাই ও রান্না করা করবে সব আমার কোলে চাইবে ও না দেখবে তো এইভাবেই কাজগুলো চলছে প্রথমে আমি লুচিটা আগে ভেজে নিলাম এগুলো তো আর যেহেতু তারা আছে না আমি কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল নিয়েছি তো লুচিটা করবো এই জন্য আগে লুচিটা ভেজে নিলাম সাদা সাদা ময়দা মানে ময়দার লুচিটা ভেজে নিলাম একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর একটা কড়াই যে কড়াইটা আমি লুচি ভেজে নিলাম সেই কড়াইটাতেই যে ভাজাগুলো করব বেগুন ভাজা মূলো ভাজা আলু ভাজা বড়ি ভাজা শাক ভাজা মানে ভাজাগুলো আছে চার পাঁচ রকমের ভাজা করব সেগুলো এই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি মানে তাড়াতাড়ি আছে লেট তো অনেকটাই হয়ে গেছে মানে পুজো গোপালকে ভোগ দেওয়ার পর মেয়েকে খাওয়াবো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো রান্না এখন চলছে এদিকে পনিরটা হচ্ছে আলুর মধ্যে পোলাও দিয়ে দিয়েছি এখন আলুর দমটা হবে আলুর তরকারি আর মুগের ডাল শাক ভাজাটা আছে চার তিনটা বাকি আছে তাহলেই হয়ে যাবে তো তাড়াতাড়ি করছি তারপর মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে একটু পরিষ্কার মানে স্নান টান করিয়ে সাজিয়ে গুজিয়ে দেবো তারপর গোপালকে ভোগ নিবেদন করবো তারপর সেই পায়েস আমার মেয়েকে খাওয়াবো তো সামনে বছর মানে গেলো বছর যখন ওর এক বছর জন্মদিন হয়েছিল তখন আমি এইভাবেই পালন করেছিলাম আর কী বলো তো আমার হাজব্যান্ডের আসার কথা ছিল দুবার তিনবার ট্রেন ক্যান্সেল হয়ে করেছে জানো ছুটি বাতিল হয়ে গেছে মানে ছুটি ক্যান্সেল হয়ে গেছে তো আর্মিতে চাকরি করলে তো বুঝতেই পারছো ডিফেন্সে চাকরি করলে তো আসতেই পারে না তো এই জন্যই আজকে এইভাবে করছি ও এলে একদিন মেয়েকে নিয়ে একটু ভালো করে আনন্দ করবো এটাই তো ধরো স্মৃতি হয়ে থাকবে আর তো কিছুই নেই খাওয়া দাওয়া এইটাই তো সন্ধ্যেবেলা একটা কেক অর্ডার দিয়েছি সন্ধ্যেবেলা একটু কেক কাটিং করবো এই ছোট্ট করেই আমার ফ্যামিলি দিদিদেরকে নিয়ে ছোট্ট করে আজকে অনুষ্ঠানটা মেয়ের জন্মদিনটা পালন করছে আর এই দেখো আমার মেয়ে বলো আমার জন্মদিন তোমরা আমাকে আশীর্বাদ করো করো আশীর্বাদ চলছে আমার জন্মদিন বলো জন্মদিন ওর বড় মাসির কাছে আছে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নি আর অল্প বাকি আছে তাহলেই হয়ে যাবে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়েকে স্নান করিয়ে দিলাম তো স্নান করিয়ে এটা নতুন জামা পরিয়ে দিলাম তো এই দেখো ওর তো চুলগুলো অনেক বড় হয়ে গেছে তাই ডায়ার দিয়ে একটু শুকিয়ে দিলাম কিন্তু ওকে শেখাতে হবে না চুল নিয়ে এইভাবে ওভাবে ও বাবা যা করছে তারপর দেখো এই দেখো আমার মেয়ে দেখো আমাদের পরীকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে আজ মেয়ের জন্মদিন এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে খাওয়ার ড্রেসটা কেমন হয়েছে দেখো আর কেমন লাগছে আমার মেয়েকে হাই করে দাও মেয়ে না সাজতে খুব পারে দেখেছো কি পড়েছে গো দেখি তো বাবা গলায় পড়েছে টিগলি পড়েছে তো আমি সব রান্না করে সব ঠাকুরের ভোগ মানে রান্নাগুলো আমি সব ঠাকুর ঘরেই রেখে দিয়েছিলাম তো কী কী রান্না করেছি দেখো পোলাও পনির আলুর দম আরও অনেক কিছু তো দেখো মেয়ের এখন ফটোশ্যুট হচ্ছে তো দেখো কী কী রান্না করে সেটাই বলছিলাম পোলাও পনির আলুর দম আর পাঁচ রকম ভাজা পায়েস চাটনি আর মিষ্টি আছে তো এগুলি আমি খুব মানে এগুলি রান্না করেছি যতটা পেরেছি আসলে কি বলো তো আজকে দিনটাকে মেমোরেবল করে রাখতে চাই জীবনের আজ দু বছর পরের আগের মানে দু হাজার বাইশের পাঁচই জানুয়ারির কথা খুব মনে পড়ছে কি জানো তো সেদিন ভোরবেলা থেকে মানে সকাল ছটা থেকে আমাকে হসপিটাল নিয়ে চলে গেছিল ওটি রুমে ওটি রুমের সামনে সেখানে আমাকে বসিয়ে রেখে দিয়েছে আর একের পর এক ইমার্জেন্সি আসছে আর তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে সেকশন হয়েছিল আমার তো তখন আমার খুব অস্বস্তি হচ্ছে আর যেহেতু করোনার টাইম ছিল আমার হাজব্যান্ডকেও ভেতরে আসতে দেয়নি তো আমি একা বসে আছি একা বসে আছি তখন দুপুর বারোটা বেজে গেছে তখন আমার খুব কান্না পাচ্ছে আমি কান্না শুরু করে দিয়েছিলাম হাসপাতালে জানো তো তো ডাক ডাক্তারবাবু এসে যখন আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে তখন আমি পুরো কান্না শুরু করে দিয়েছিলাম তো চলো ভোগটা দিয়ে দিই ঠাকুরকে তো এইভাবে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি ঠাকুরের সামনে ভগবানের সামনে নিবেদন করলাম এটাই যে ভগবান আমার মেয়েকে ভালো রাখো সুস্থ রাখো ভোগ গ্রহণ করো তোমার তুমিই তো সব তোমার কৃপাতেই তো আমি মা হয়েছি তুমি না থাকলে তো আমি মা হতাম না তুমি আমার প্রথমে ঘরে এসেছো গোপাল তোমার প্রথমে ঘরে এসেছে তারপর আমার মেয়ে এসেছে তো সেই সেই জন্যই আর কি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি আমার মেয়েকে ভালো রাখো সুস্থ রাখো বাড়ির সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো এভাবেই পুজো ছোট্ট করে পুজোটা করে নিলাম হয়ে গেছে ঠাকুরের ভগ্ন নিবেদন হয়ে গেছে আমি মেয়েকে খাইয়ে দেবো সকাল থেকে বিশেষ কিছু খাইনি ও তো আমার পিছনে টিচনে ঘুরতেই ব্যস্ত যে মাছ কি করছে কী করছে ওর জানার খুব আগ্রহ তো চলো এই যে চলে এসেছি ঘরে ওই ওর খাওয়ার ব্যবস্থা করেছি তো মা ওকে খাইয়ে দিচ্ছি

হয়ে গেছে বিকাল ছিল মাসির তো এলো তারপর আমি ওকে সাজুকুজু আবার করিয়ে দিলাম কিন্তু এই জামাটাও কিছুতেই খুলবে না এই ড্রেসটা ওর খুবই পছন্দ তো এই ড্রেসটা কি আবার মানে পরেই ছিল না অন্য ড্রেস ওকে পরাতে পারলাম না তো চলো ঠিক আছে এই ড্রেসে ওকে সুন্দরই লাগছে তো এবার কেক কাটিং হবেই দেখো কাটার আগে একটু করে চাকুর মধ্যে লাগাচ্ছে আর মুখে দিচ্ছে চাকুটা অবশ্যই কাঠের কোনো ভয়ের ব্যাপার নেই ওর বাবা ফোন ভিডিও কলে বারবার বলছিল যেহেতু ওর বাবা আসতে পারে না তাই ভিডিও কলেই ওর বাবা দেখবে মেয়ের কেক কাটা খুব মিস করছি আমরা দুজনেই ওর বাবাকে তো কি করা যাবে বলো সেই তো একবারই বললাম যে রোজগারের সূত্রে তো বাইরে যেতেই হবে কিছু করার নেই আর খুব মিস করছি মনটাও খুব খারাপ কিছু বলার মতন অবস্থাই নেই তো চলো সামনে ওর বাবা আসবে আজকে আনন্দ করিনি মেয়ের সাথে সেদিন ওর বাবার সাথে

ওই সময় ফুল ফেলাই তারা দেখো কেক কাটিং হয়ে গেল আর আমার মেয়ে দেখো একবার ফুল পরি হয়ে গেছে আর নিজেই কেক কাটছে আর কাটছে কাউকে দিতে হবে না দেখেছো তো মনীষাকে কেক খাইয়ে দিচ্ছে নিজে খাচ্ছে ও আজ খুব খুশি আর দেখো ফুলগুলো যেহেতু মাথায় দেওয়া হচ্ছে মনীষা ওর মাসির মাথায় দিচ্ছে আর এইদব শিল্পাকে ভিডিও বলে শিল্পাকেও দিচ্ছে শিল্পাকে ও খুব মিস করছে আর আমরাও করছি শিল্পাও আজকে খুব মিস করছে তো লাভই শিল্পা শিল্পাতে ভিডিওটা দেখবে খুব মিস করছি রে তোকে একদিনই তো বলেছি ফ্যামিলির সবাই ছাড়া প্রোগ্রামগুলো মানে যে কোনো অনুষ্ঠানে ঠিকঠাক হয় না মানে কিছু না কিছু কমতি থেকে যায় যেমন ওর বাবা নেই শিল্পা আসতে পারে নাই সদ্যি আসে নাই তো সত্যি কথাই খুব ভালো লাগে না থাকলে খুব ভালো লাগে তো এই দেখো তো সেটার জন্য তোমরা ভিডিওগুলো চেক করতে থাকো তো জানো তো সেদিন যে কথাটা বলছিলাম ওর বাবা যেহেতু আর্মিতে আছে তো বুঝতেই পারছো দুবার দুবার টিকিট ক্যান্সেল করেছে জানো ছুটি পেয়েও পাই নাই আজকে পাঁচ তারিখে মেয়ের জন্মদিনে আসবে বলে তো আসতে পারে নাই সত্যি খুব মন খারাপ ওর বাবার জন্য শোনো মেয়েও করা ওই ভিডিও কলে ওর বাবা কেক কাটা দেখলো তোর বাবা সামনে আসবে কবে আসবে কে আর বসে তোরা ভিডিও দেখতে পাবে সেটা বাড়ি করতে হ্যাপি কেক দাও ওর এই দেখো মনীষা আবার কেক খাচ্ছে আর একটু তো হয় না আবার কেক খেতে শুরু করে দিয়েছে তো আমার বাবাকেও খুব মিস করছি মানে সবাইকে মিস করছি আমার বাবা আমার শ্বশুর মশাই সবাইকেই মিস করছি তারা থাকলেও তার নান্নিকে দেখে খুব খুশি হতো তো ওই দেখো খুব মজা করছে তো বাইরে রান্না টানা হচ্ছে দিদিটাই করছে দিনে রাত্রি বলে আমি আর কোনো কাজ করিনি মেয়েকে নিয়ে আছি তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর বেশি বেশি সাবস্ক্রাইব করার আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে আর তোমরাও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে আছো নিজের জীবনে আনন্দে শান্তিতে থাকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর আমার মেয়ে যেন খুব ভালো থাকে এটাই আশীর্বাদ করো তোমরা মানুষের মতো মানুষের হতে পারাই লাভ ইউ অল মাই ফ্যামিলি